Bueno, montete ahí. এই চা বাগানের পাতাগুলো তুলে কখন সেই জন্য কি এই বিশাল চা বাগান দেখছো? এই চা বাগানের নাম কি? এটা এটা দেখি কি শাইন আলম, প্রথমবারের মতো চা বাগান দেখতেছো? আচ্ছা, আমরা এখন বাকিটা হাইটা হাইটা দেখি। এই সেই চা, হ্যাঁ, লাল চা, নীল চা, অপরাজিতা, কত প্রকারের চা! চা গাছের ফুল, হ্যাঁ, এটা প্রথম দেখলাম। দারুন! এটা কি ছেঁড়া যাবে? একটু ছিঁড়ি আমরা এটা, ছিঁড়লে কার বাবার কি। ওকে, হ্যাঁ, এই হচ্ছে সেই চা পাতার ফুল, এটা সংগ্রহে রেখে দেওয়া যাবে। আমি হচ্ছে এখন চা বাগানের ভিতরে প্রবেশ করছি। সরু রাস্তা, দুই পাশটাতে চা বাগান। এইখানে যত দূর দেখা যাচ্ছে আর কি, পুরোটাই চা বাগান। এখান থেকে পাতা, সদ্য পাতা তোলা হয়েছে এখান থেকে, এই জন্য সবুজ পাতাগুলো নেই। আর সেম এই পাশটাতেও বিশাল অঞ্চল জুড়ে চা বাগান। আর আমার হাতে হচ্ছে এটা চা গাছের ফুল, বা আমি প্রথম দেখছি এটা আর কি, চা গাছের ফুল। এটা রেখে দিছি হাতে, এটাই। বেশি দূর হাঁটবো না, প্রচণ্ড রোদ। এই হচ্ছে পঞ্চগড়ের চা বাগান। আচ্ছা, এই যে ওপরের সবুজ পাতাটা, তাই না? এই যে দুই পাতা নেয় না, এটা রিসেন্টলি কাটা হয়েছে চা পাতার এখান থেকে, এই যে কাটার দেখা যাচ্ছে। আর নতুন যে পাতাগুলো গজাইছে এরকম, আর একটু বড় হইলে এরকম, এগুলো আবার হচ্ছে তুলে নিয়ে সেগুলো প্রসেস করা হবে। তারপরে তোর হচ্ছে ওখান থেকে তোর ওই বিক্রি বা ইয়ার জন্য পারমিশন পায়, ওখান থেকে তোকে আগে গ্রেডিং করে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে সারা বাংলাদেশে। মানে ওরা শুধু পাতাটা তুইলা পাঠায় দেয়? হ্যাঁ, ওই সারা বাংলাদেশেরই চায়ের পাতা ওখানে। সেই রাস্তা ধরে আবার রিটার্ন করতেছি করতোয়ার পাশে, এই যে তপ্তসতী নদী দেখার জন্য যাবো। করতোয়া নদী পঞ্চগড়ের সেই বিখ্যাত এই পাশটাতে চা বাগান। এই জায়গাটা থেকে দুর্দান্ত আসা দেখাচ্ছি। এই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, আমাদের বাম পাশটাতে এরকম চা বাগান অনেকখানি অঞ্চল জুড়ে। আর ঠিক হাতের চার পাশে করতোয়া নদী। সুন্দর লাগতেছে খালি চোখে, ক্যামেরাতে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু খালি চোখে খুবই দুর্দান্ত লাগতেছে। সাবধান, বাইকের চপ। করতোয়া নদী আজকে ওই দিক দিয়ে যাবো, এই বাম পাশে উঁচু জায়গাটা, ময়নামতি, তাই না? বিখ্যাত ময়নামতি। আচ্ছা, বাম পাশে যে উঁচু জায়গাটা, ক্যামেরায় যে জায়গাটা এখন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ময়নামতি। আচ্ছা, পাহাড়ি পথ এরকম একটা জায়গা দিয়ে বাইক নদী। আচ্ছা,
70 জন, আচ্ছা প্রায় 70 জন।